হারাম যেটা নিষিদ্ধ আবার হারাম মাস দুটোর মধ্যে পার্থক্য কি হারাম মাসের দুটো অর্থ একটা হলো সম্মানিত মাস আর একটা হলো নিষিদ্ধ মাস সম্মানিত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সম্মানিত করেছেন বলেছেন ফালা তাযলামু ফীহিন্না আনফুসাকুম ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এগুলো আল্লাহর নিদর্শন যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের তাকওয়া সুতরাং মাসকে সম্মান প্রদর্শন করতে হবে মাসকে সম্মান প্রদর্শন করতে হবে আর আরেকজন নিষিদ্ধ এই মাসে অন্য মাসের চাইতে যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ যেমন আমরা হারামাইন বলি মক্কা এবং মদিনাকে হারামাইন বলি না এই জায়গা দেখবেন যে গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ গাছের পাতা ছেঁড়া নিষিদ্ধ কবুতর শিকার করা নিষিদ্ধ হরিণ শিকার করা নিষিদ্ধ এই হারামাইনের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ নিষিদ্ধ তাহলে যখন বলবো আশাহরুল হারাম তখন তার মধ্যে দুটোই অর্থ আমরা পাই একটা সম্মান আর একটা হলো নিষিদ্ধ এ দুটো অর্থ পাই সম্মানিত এবং নিষিদ্ধ